মহামারীকালে দেশের সমুদ্রগামী বহরে 32টি জাহাজ যুক্ত করেছে বাংলাদেশ। আইনি সুরক্ষা, কর সুবিধা এবং বর্ধিত ফ্রেট চার্জের সুবাদে সমুদ্রগামী জাহাজ খাতে বিনিয়োগে উৎসাহী হয়েছেন নতুন উদ্যোক্তারা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে যে বিপুল পরিমাণ ভাড়া পণ্য পরিবাহী বিদেশি শিপিং সংস্থার কাছে যায়, সেই বাজারই ধরতে চান তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাট ছাড় দেশের সমুদ্রবন্দরে জাহাজের বার্থিং পেতে অগ্রাধিকার। আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্যের 50% দেশীয় জাহাজে পরিবহনের বাধ্যবাধকতা এবং ক্রমস্ফীত আমদানি রপ্তানির ফলে এখাতে প্রবৃদ্ধি সৃষ্টি হয়েছে। মহামারীর কারণে জাহাজের দাম কমে যাওয়া হয়েছে আরেক আশীর্বাদ। মহামারীকালে বিশ্ব বাণিজ্যে মন্দাভাবের সময় জাহাজের দাম 10-12 মিলিয়ন থেকে $5-6 মিলিয়ন নেমে আসে, ফলে বাংলাদেশি জাহাজ ব্যবসাগুলো দুদিক থেকেই সুবিধা পায় বলে জানান তারা। মহামারীর মধ্যেও গত 2 বছরে দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে 32টি জাহাজ। 2019 সালের 48টি থেকে চলতি ডিসেম্বর নাগাদ মোট জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80টিতে। এদিকে জাহাজে পণ্য আমদানি রপ্তানিতে প্রতি বছর $900 কোটি মালবাহী ভাড়া বা ফ্রেট চার্জ দেয় বাংলাদেশ। আগে এই মালবাহী বাণিজ্যের মাত্র 8-10% ধরতে পারত স্থানীয় সমুদ্রগামী জাহাজ। দেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়ায় এখন এ খাতের 20% ধরে বার্ষিক $200 কোটি আয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ী ও নৌবাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। এই খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান তারা। বৈশ্বিক সরবরাহ চক্রে মহামারীর অভিঘাতে দেখা দেয় বিচ্ছিন্নতা, যার ফলে জাহাজে মালবহন ভাড়া অনেক বেড়েছে। বাড়তি আয়ের সুযোগ দেখেই আসে লক্ষণীয় বিনিয়োগ। $50 কোটি নতুন বিনিয়োগ সহ এখাতে মোট বিনিয়োগ প্রায় $200 কোটি উন্নীত হয়েছে। যেমন চট্টগ্রাম ভিত্তিক কবির গ্রুপের মালিকানায় রয়েছে 23টি জাহাজ। গত 3 বছরে কোম্পানিটি 5টি নতুন জাহাজ তাদের বহরে যোগ করেছে, ফলে 2003 সাল থেকে এ পর্যন্ত তাদের বিনিয়োগ দাঁড়িয়েছে $34.5 কোটি। কবির গ্রুপ বলছে, ফ্রেট চার্জ হিসেবে বিদেশি শিপিং কোম্পানিগুলো এদেশ থেকে যে আয় করছে তার পুরোটা ধরতে পারলে বাংলাদেশ এখাতে স্বনির্ভরতা অর্জন করবে। এই অর্থ দেশে রাখতেই আমরা বিনিয়োগ করছি। এই খাতে সমর্থনে সরকারের কাছে আরও ব্যবসা সহায়ক নীতির দাবি জানান ব্যবসায়ীরা। বিদেশে যাওয়া অর্থের একটি অংশ তারা দেশেই রাখতে পারছেন বলে জানিয়ে সরকারের কাছে ফ্রেট চার্জের ওপর আরোপিত 3% কর প্রত্যাহারের সুপারিশ করেন ব্যবসায়ীরা। তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন বিধায় নগদ প্রণোদনা দেওয়ার দাবিও জানান। গেল বছর শুধু তার কোম্পানি $10 কোটি ফ্রেট চার্জ বাবদ বাংলাদেশে এনেছে। নৌপরিবহন অধিদপ্তর বলছে, সরকারের ফ্ল্যাগ প্রোটেকশন আইনের কল্যাণে গত 2 বছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক জাহাজ দেশীয় বহরে যুক্ত হয়েছে। এতে বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহিত হয়েছেন। বর্তমানে বাংলাদেশে আমদানি রপ্তানির প্রায় 20% পণ্য দেশীয় মালিকানাধীন জাহাজে পরিবহনের সক্ষমতা তৈরি হয়েছে, তবে এই খাতে এখনও প্রচুর বিনিয়োগের সুযোগও রয়েছে। এ খাতে আসা বড় কয়েকটি শিল্পগোষ্ঠীর মধ্যে রয়েছে মেঘনা গ্রুপ, আকিশ গ্রুপের রয়েছে 10টি, কর্ণফুলী গ্রুপের 6টি, বসুন্ধরা গ্রুপের 4টি এবং ওরিয়ন গ্রুপের 1টি জাহাজ। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অধীনে আরও 8টি জাহাজ থাকার কথা নৌবাণিজ্য দপ্তর সূত্র জানায়। মহামারীর সময় সবচেয়ে বেশি সংখ্যক জাহাজ চালু করেছে মেঘনা গ্রুপ। এই সময়ে বাংলাদেশ থেকে 32টি সমুদ্রগামী জাহাজ যাত্রা শুরু করে, যার মধ্যে 10টি ছিল এই শিল্পগোষ্ঠীর। মেঘনা গ্রুপের 15টি জাহাজ মাসে 7,50,000 মেট্রিক টন পণ্য পরিবহন করে। সে হিসেবে বছরে বিশ্বের বিভিন্ন বন্দরে 90,00,000 মেট্রিক টন পণ্য পরিবহন করে মেঘনা গ্রুপের জাহাজ। মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং বলছে, 15টি জাহাজে বর্তমানে মেঘনা গ্রুপের বিনিয়োগ $37.5 কোটি। 2022 সালের ডিসেম্বর নাগাদ এ বহরে আরও 4টি জাহাজ যুক্ত হবে। মেঘনা গ্রুপের সূত্রগুলো বলছে, তাদের জাহাজগুলোর ধারণ ক্ষমতা 60% কোম্পানির নিজস্ব পণ্য বহন করবে, বাকি 40% দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির জন্য বরাদ্দ থাকে। 2013 সালে বাংলাদেশি মালিকানায় ছিল 85টি সমুদ্রগামী কার্গো জাহাজ, তবে মালবহন ভাড়া কমতে থাকায় 2018 সালে এই সংখ্যা 35টিতে নেমে আসে। এর পেছনে পরিচালনা ব্যয় বৃদ্ধি এবং জাহাজ তৈরি ও আমদানিতে ভ্যাট অব্যাহতি সুযোগ প্রত্যাহার বড় ভূমিকা রাখে। তাছাড়া ব্যাংক ঋণের উচ্চ সুদ, ভাবমূর্তি সংকট, নিবন্ধনে দীর্ঘ সূত্রতাপ, আন্তর্জাতিক বিভিন্ন বন্দরের দ্বিগুণ করারও এবং জাতীয় পতাকাবাহী জাহাজ সুরক্ষার অভাবের মতো অনুঘটক দেশে বাণিজ্যিক জাহাজের সংখ্যা হ্রাসের পেছনে ভূমিকা রাখে। এ প্রেক্ষিতে সরকার বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বা সুরক্ষা আইন 2019 প্রণয়ন করেছে। এতে ভ্যাট অব্যাহতির সুবিধা, দেশের সমুদ্রবন্দরে জাহাজ বার্থিং পেতে অগ্রাধিকার, আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্যের 50% দেশীয় জাহাজে পরিবহনের বাধ্যবাধকতা রয়েছে,
যা আগে 40% ছিল। জাহাজ নিবন্ধনের ক্ষেত্রেও জটিলতা দূর হয়েছে, ফলে এই খাতে পুনর্বিনিয়োগে আগ্রহী হয়েছেন দেশের শিল্পোদ্যোক্তারা। বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি সূত্র বলছে, এই খাতে 6 লাখ কর্মসংস্থান সৃষ্টির এবং অতিরিক্ত $400 কোটি আয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের। এক দশক পর 2020 সালে 116 কোটি টাকায় 2টি কন্টেনার জাহাজ কিনে এ খাতে ব্যবসা শুরু করেছে কর্ণফুলী লিমিটেড। গ্রুপটির বহরে এখন জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 6টি। বসুন্ধরা গ্রুপ নতুন করে বিনিয়োগ করেছে এলপিজি জাহাজ খাতে। এলপিজি পরিবহনের জন্য বসুন্ধরা গ্রুপের বহরে বর্তমানে আছে 3টি জাহাজ। এই গ্রুপটির মালিকানায় রয়েছে সাধারণ পণ্যবাহী আরও 1টি জাহাজ। বিশ্বের প্রধান প্রধান বন্দরে যখন পণ্য ও জাহাজ জটে কন্টেনারের স্তূপ জমেছে, ঠিক তখনই রেকর্ড মুনাফার মুখ দেখছে বৈশ্বিক শিপিং কোম্পানিগুলো। কোনো কোনোটি 117 বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা করেছে। কেউ বা লাভের বিচারে অ্যাপল ইস্কেও ছাড়িয়ে গেছে। বিশ্বের বৃহত্তম কন্টেনার শিপিং লাইন এপি মোলার মায়ার্স্ক এএস চলতি বছর 3 গুণ মুনাফা আশা করছে, যা তাদের 2019 সালে হওয়া আয়ের চেয়ে 15 গুণ বেশি হবে। জার্মানির আরেক জায়ান্ট হ্যাববার্গ লয়েড এজি 6 মাসে যত মুনাফা করেছে, তা ছিল কোম্পানির বিগত 10 বছরে মোট লাভের চেয়েও বেশি। বৈশ্বিক সরবরাহচক্রে বিচ্ছিন্নতার কারণেই বেড়েছে জাহাজের পণ্য বহন বা ফ্রেট খরচ। এটি ব্যবসায়ী, উৎপাদক আর ভোক্তাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠলেও সমুদ্রগামী পণ্যবাহী জাহাজ সংস্থাগুলোর পোয়াবারও। তারা করে চলেছে রেকর্ড মুনাফা। নির্ধারিত যাত্রায় দেরি, উচ্চ পরিবহন ভাড়া এবং জাহাজ জটে আটকে থাকার দরুন বাড়তি সারচার্জ তাদের আয় বাড়িয়ে চলেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে চীন পর্যন্ত 40 ফুটি কন্টেনার বহনের জাহাজ ভাড়া $15,000 থেকে $17,000, যা বেড়েছে প্রায় 10 গুণ। আসন্ন বড়দিনের ছুটির সময় থেকে এই দর আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত থাকার অনুমান করা হচ্ছে। ব্যবসায়িক নির্বাহীরা বলছেন, এই লক্ষ্য বিনিয়োগ কৌশলেরই অংশ। তবে 2 বছর আগে সুবিধাজনক আইন প্রণয়নের পর থেকেই তারা এই খাতের দিকে মনোনিবেশ করেন। এ ব্যাপারে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি জানায়, গত 2 বছরে জাতীয় পতাকাবাহী যেসব জাহাজে বিনিয়োগ হয়েছে, তারা নিজস্ব পণ্য বহন করেছে, তাই এ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের আরও বিনিয়োগের সুযোগও রয়েছে। তবে এজন্য সরকারকে পতাকাবাহী জাহাজ বা সুরক্ষা আইনের সকল দিক সম্পূর্ণরূপে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কর্ণফুলী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইচআর লাইন্স লিমিটেড জানায়, দীর্ঘদিন ধরেই কোম্পানিটি শিপিং ব্যবসায় জড়িত। ধারাবাহিকভাবে বহরে আরও 6টি ফিডার জাহাজ যুক্ত করেছে কোম্পানিটি। বর্তমানে এই জাহাজগুলি প্রতি মাসে 25,000 TEU বা 20 ফুট সমতুল্য ইউনিট আমদানি ও রপ্তানি কন্টেনার পরিবহনে সক্ষম। কবির গ্রুপ বলছে, শিপিং খাতে বিনিয়োগ বৃদ্ধির পেছনে মালবহনের উচ্চ দরও একটি অনেক বড় কারণ।